আজকে আমরা তড়িৎ প্রবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক করব। দেখো আমরা এখানে তড়িৎ প্রবল্য বলতে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখতে হবে তো সেই তড়িৎ ক্ষেত্রও দু রকম হতে পারে একটা তড়িৎ ক্ষেত্র একটা তোমার তোমার অসমতলিত ক্ষেত্র যেখানে তড়িৎ ক্ষেত্রের মান দিক সবসময় একই রকম থাকবে সেটা সুষম আর মান দিক একই রকম না থাকলে সেটা অসম অসমতলিত ক্ষেত্র হয় তো এখানে আমি একটা সুষম তরিত ক্ষেত্র নিয়েছি সুষম তরিত ক্ষেত্রের ক্ষেত্রেই প্রথম আমি ওইটা নির্ণয় করি তো সুষম তরিত ক্ষেত্র নিয়েছি দেখো সুষম তরিত ক্ষেত্র কীভাবে নির্ণয় কীভাবে প্রকাশ করতে হয় সেটা আমরা জানি যে বলরেখা সমান এবং মানে পরস্পর সমান দূরত্বের এবং সমান্তরাল বলরেখা দিয়ে সুষম তড়িৎ ক্ষেত্র নেওয়া হয় তা আমি এখানে দেখো পরস্পর সমান দূরত্বের এবং সমান্তরাল বলরেখা দিয়ে বলরেখা একে একটা সুষম তড়িৎ ক্ষেত্র নিয়েছে যে তড়িৎ ক্ষেত্রের দিক এই দিক থেকে এই দিকে কারণ বলরেখাগুলোর এই দিকে তড়িৎ ক্ষেত্রের দিক যেদিকে হবে আমরা জানি তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে অ্যাকচুয়ালি এই তড়িৎ ক্ষেত্রটা তৈরি করে যে এইখানে পজিটিভ আধান রেখে তাই না অথবা এই জায়গায় নেগেটিভ আধান রেখে বা দুটোই ঠিক আছে এইটুকু আমাদের কাজে লাগবে ওই জন্য আমি বলে দিলাম এবার আমি ওই তরির ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দু দুটো বিন্দু ধরলাম এ বিন্দু আর বি বিন্দু ওই তরির ক্ষেত্রের মধ্যে ঠিক আছে সেই এ বিন্দু আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি এবি সমান ডি টু ডি দূরত্ব তাহলে ডি দূরত্ব পরস্পর দুটো বিন্দু ধরলাম এবার এ বিন্দুর বিভব যদি আমি মনে করি ভি সাপিক্স এ আর এটা যদি ভি সাপিক্স বি হয় ওকে তাহলে ওদের বিভবের পার্থক্য কত দেখো নিঃসন্দেহে এই সাইডে তড়িৎক্ষেত্র এই তড়িৎক্ষেত্র এই দিকে মানে এই সাইডে বেশি বিভব হবে কারণ এই সাইডে পজিটিভ আর এই সাইডে নেগেটিভ এই সাইডে কম বিভব তার মানে বিভবের পার্থক্য কত হবে দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ ভিএ গ্রেটার দেন ভিভি মানে এটা বিভব প্রভেদ হবে ভিএ মাইনাস ভিভি দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ এবং বিবিন্দুর মধ্যে বিভক্ত পাবে এ মাইনাস ভিবি ঠিক আছে গেটার দেন ভিবি বলে এবার দেখো আমরা নিঃসন্দেহে আধানকে যদি আমরা ধনাত্মক আধানকে রাখি এরকম জায়গায় সে কোন দিকে যাবে এই দিকে চলে যাবে তাই না তরিক্ষেত্রের দিকে চলে যাবে ধনাত্মক আধানকে একক ধনাত্মক আধান রাখলে তো কোনো একক ধনাত্মক আধান রাখলে এই দিকে যায় মানে যে কোনো ধনাত্মক আধান এই দিকে যাবে এবার আমি বলছি কোনো একটা একক ধনাত্মক আধানকে আমি বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসবো বি বিন্দু থেকে এ বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসবো ঠিক আছে তাহলে বি বিন্দু থেকে এ বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে গেলে কতটা কৃতকার্য করতে হবে ওই একক ধনাত্মক আধানের উপর বল ইন্টু স্মরণ স্মরণ ডি হবে যাই হোক একক ধনাত্মক আধানের উপর বল কত হবে ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক অন পজিটিভ আধানের উপর বল কত হবে বলো তো একক ধনাত্মক আধানের উপরের বল যা সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র বল মানে ই তড়িৎ ক্ষেত্র বল ওকে এবার তাহলে ওর একক ধনাত্মক আধানকে এ থেকে বিতে নিয়ে আসতে গেলে একক ধনাত্মক আধানকে এ থেকে সরি বি থেকে এতে নিয়ে আসতে গেলে এ বিন্দুতে নিয়ে যেতে গেলে কৃতকার্য কার্য কতটা হবে না কার্য ইজ কত বল উপর বল ইন্টু সরণ ডি এখন মজার বিষয় হচ্ছে এই তোমার যেটা স্মরণ স্মরণ আমি করেছি এই দিকে আর ক্ষেত্র প্রবলোকন দিকে এই দিকে তার মানে পরস্পর বিপরীত দিকে তাই না তার মানে এর সামনে একটা যেহেতু একটা একটা বিপরীত দিকে স্মরণ আর কার্য বিপরীত দিকে তাই এই কৃতকার্য নেগেটিভ না তাই এই সরি বল আর স্মরণ বিপরীত দিকে তাই এই কৃতকার্য নেগেটিভ তার জন্য কি হবে না কার্যটা নেগেটিভ হয়ে যাবে বোঝা গেল তাহলে একাক আধান বি থেকে এতে নিয়ে যেতে গেলে এতটা কৃতকার্য করতে হচ্ছে আর দেখো একক ধনাত্মক আধানকে যদি আমরা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিয়ে যেতে গেলে যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেটাকে আমরা কিন্তু ওই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বলি ফাইনাল বিন্দু মানে শেষ বিন্দু আর থেকে কোন বিন্দু থেকে কোন বিন্দু নিয়ে গেছি সেই এই বিন্দু থেকে এই বিন্দুর বিভব প্রভেদ বলা হবে তাই না তাহলে ওই দুটো বিন্দুর বিভব প্রভেদ কত দেখলাম সেটা হচ্ছে ভি এ মাইনাস ভিভি এই বিভব প্রভেদ সমান কত হবে এই নিয়ে আসতে গেলে যে কৃতকার্য হয়েছিল সেটা ঠিক আছে তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে ই ইজ ইকাল টু মাইনাস ভি এ মাইনাস ভি ভি বাই ডি ঠিক আছে এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রবাল্য নির্ণয় বিভব দেয়া থাকলে দুটো বিন্দুর মধ্যে বিভব দেয়া থাকলে কি না দুটো বিন্দুর মধ্যে বিভবের যে পরিবর্তন বাই তার নেগেটিভ দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বিবাহের পরিবর্তন বাই দূরত্ব তার নেগেটিভ করে দিতে হয় বিবাহের পরিবর্তন এবং দূরত্বের নেগেটিভ অনুপাত ঠিক আছে এটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রওয়াল্য এবং বিবাহের মধ্যে সম্পর্ক ইম্পর্টেন্ট জিনিস অবশ্যই করতে হবে ঠিক আছে তবে এখানে কথা একটা কথা বলি এই যে বিন্দু দুটো নিয়েছে কিন্তু একটা নির্দিষ্ট বলরেখার উপর ঠিক আছে বিন্দু দুটো একটা নির্দিষ্ট বলরেখার উপরে নেওয়া বেটার সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র পাওয়া তোমার একই দিকে ওর মধ্যে সব জায়গায় একই দিকে তবে একটা নির্দিষ্ট বলরেখার উপর নেওয়া উচিত ঠিক আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্রে এই তড়িৎ ক্ষেত্র বলল এবং বিভবের মধ্যে সম্পদ ঠিক আছে তো এরকম অসম তড়িৎ ক্ষেত্রে তো আমি একাধিক বলরেখা নিতে পারি না কোন দিকে কিভাবে হবে ঠিক ঠিকানা নেই ওই জন্য আমি শুধুমাত্র একটা ইয়ে নিয়েছি ঠিক আছে একটা লাইন নিয়েছি সেই লাইনের ক্ষেত্রে আমি ধরো দুটো বিন্দু নিলাম আবারও একটা এ বিন্দু আর একটা বি বিন্দু ঠিক আছে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে ডিএক্স ডিএক্স দূরত্বের ব্যবধানে একটা এ বিন্দু বি বিন্দু নিলাম নিয়ে দেখতে পাচ্ছি তড়িৎ ক্ষেত্র যদি এই দিকে হয় তার মানে এই জায়গার বিভব কম হবে মনে করলাম সেই বিভবটা ভি এ বিন্দুর বিভবটা কিন্তু বেশি হবে ভি প্লাস ডিভি ধরে নিলাম অর্থাৎ ডিএক্স দূরত্বের ব্যবধানে বিভবের পরিবর্তন কতটা ডিভি পরিমাণ এখানে ভি ছিল এখানে ভিপ্লাস ডিভি হয়েছে ডিভি পরিমাণ ডিএক্স দূরত্ব ব্যবধানে বিভবের পরিবর্তন হচ্ছে ডিভি পরিমাণ ওকে এবার আমরা চলে আসি তাহলে ওই দুটো বিন্দুর মধ্যে বিভবের পরিবর্তন কত এ বি এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য পার্থক্য এসি কল্ট কত হবে অন্তিম বিন্দু ভি প্লাস ডি ভি মাইনাস প্রাথমিক বিন্দু ভি তার মানে ডি ভি বিবাহের পার্থক্য হচ্ছে ডি ভি ঠিক আছে এবার আমরা এব বিন্দু বিন্দু থেকে এ বিন্দুতে কোনো একক ধনাত্মক আদানকে নিয়ে আসতে গেলে যে কতটা কৃতকার্য করতে হয় সেটা থেকেই এর আগেই দেখলাম তো একক ধনাত্মক আদানকে নিয়ে আসতে গেলে কৃতকার্য এক ধনাত্মক অন পজিটিভ চার্জকে নিয়ে আসতে গেলে কার্য কতটা হবে বল ইন্টু স্মরণ তাহলে বল কত বল ইন্টু স্মরণ একক আধানের উপর বল হচ্ছে ই তড়িৎ ক্ষেত্র পাওয়াল ইন্টু স্মরণ মানে ডিএক্স পরিমাণ স্মরণ ঘটিয়েছে আবারও দেখো ডিএক্স এই দিক থেকে এই দিকে নিয়ে এসে ক্ষেত্র পাওয়াল এই দিকে মানে এটার নেগেটিভ হবে এবার একক ধনাত্মকাদানকে নিয়ে আসতে গেলে যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেটাই হচ্ছে ডিভি তার মানে কি হবে না সেক্ষেত্রে মাইনাস ইন টু টু কিন্তু বিভবের পরিবর্তন যে পরিমাণ কৃতকার্য করা হবে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে আসার জন্য সেটাই হচ্ছে তার বিভবের ওই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য তাই না তার মানে কৃতকার্য এটা আর বিভব পার্থক্য একই জিনিস সেক্ষেত্রে আমরা ই টু দেখো মাইনাস ডিভিডি এক্স জিনিসটা একই রকম বিভবের পরিবর্তন বাই দূরত্বের পরিবর্তন বা মধ্যবর্তী দূরত্বের পরিবর্তন একই রকম দেখো অসম ক্ষেত্রের ক্ষেত্রে তবে বিষয়টা কি ওখানে বিবাহের পরিবর্তন একটা রেগুলার ম্যানারে পরিবর্তন হচ্ছে না ওই জন্য ওখানে ভি এ মাইনাস ভি দিয়ে দিলে হয়ে গেল কিন্তু এই জায়গার ক্ষেত্রে পরিবর্তন তো র্যান্ডাম কারণ এখানে তড়িৎ ক্ষেত্র বারবার পরিবর্তন হচ্ছে তড়িৎ ক্ষেত্র বলো পরিবর্তন যদি এ হয় পরিবর্তন যদি না হয় কনস্ট্যান্ট থাকে তাহলে বিবাহ একই রকমভাবে পরিবর্তন হয় হবে কিন্তু এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র বলো তো পরিবর্তনশীল তাই বিবাহ সুষমভাবে পরিবর্তন পরিবর্তন হয় না ওই জন্য বিবাহের পরিবর্তনটা আমরা এইভাবে একটা যে এক বিন্দু থেকে আরেক বিন্দু যতই দূরত্ব হোক না কেন মাস জাস্টাদের মধ্যে এ নিয়ে নিলাম পার্থক্য নিয়ে নিলাম সেটা করলে হয় না কারণ ক্ষেত্রে যেটা করতে হয় ক্ষেত্রে তোমার ক্ষুদ্র ক্ষুদ্র দূরত্ব নিতে হয় নিলে তো সেক্ষেত্রে বিবাহের পরিবর্তন এবং দূরত্বের পরিবর্তন ওই ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন নিলে বিবাহের পরিবর্তনটা ওই মানে সুষম হারে প্রায় হতে পারে ওই জন্যই ঠিক আছে তো ওই জন্য খুব ক্ষুদ্র ডিভি আর ডিএক্স এরকম করে নেওয়া হয় ক্ষুদ্র দূরত্বও নেওয়া হয় প্লাস ক্ষুদ্র বিভাগের পরিবর্তনও যাতে হয় সেই জন্য এটা করা হয় ঠিক আছে এই গেল আমাদের তড়িৎ ক্ষেত্র প্রবল এবং বিভাবের তোমার মধ্যে সম্পর্ক তারপর সুষম পরিবাহী তোমার গোলকের দরুন তার বিভাবের কেমন হবে কোথায় কীরকম বিবাহ হবে সেই ক্ষেত্রে বিভাবের রাশিমালা নির্ণয় করা যেতে পারে তো আমি সেক্ষেত্রে বলছি বিভাগের রাশিমালা কোথায় কেমন হবে একটু আলোচনা করা যাক দেখো আয়িত গোলকের পৃষ্ঠের বিভব দিয়ে আমরা শুরু করি আয়ত গোলকের পৃষ্ঠের বিভব কত হয় না ওই আমরা কোনো বিন্দু থেকে আধ দূরত্বের বিভব নির্ণয় করার যেমন হয় কারণ আয়ত গোলকের পৃষ্ঠে যদি আধান দিয়ে দেয় আমরা ধরে নিতে পারি সেটা তার কেন্দ্রে জমা আছে আর কেন্দ্র থেকে আধ দূরত্বে আর যদি ব্যসধ্য হয় আধ দূরত্বে কোনো বিন্দুতে বিভব কত হয় যেন আমরা আগেই নির্ণয় করেছি কোনো আধান থেকে আধ দূরত্বের ইয়ে হবে ওয়ান বাই ফোর ফাইভ সেভেন কিউ বাই আর ঠিক আছে আধুন বাই দূরত্ব আর এস পদ্ধতি হলে অনলি সিজেস পদ্ধতি আর বায়ু হলে তো অনলি কিউ আর হয় এবার তুমি দেখো যে তাহলে এই জায়গার বিভব হচ্ছে এটা ঠিক আছে এবং এবার তুমি যদি বলো যে ভিতরের বিভব এটা তো পিষ্টে গেল বাইরের বিভব কত হবে বাইরের বিভব হচ্ছে কেন্দ্র থেকে সেই দূরত্বের উপর নির্ভর করে এটা যদি এক্স দূরত্ব হয় তাহলে বাইরের বিন্দুতে তোমার বিভব হচ্ছে ভি ইজিক টু এই বিন্দুর বিভব পি বিন্দুর সেটা যদি এক্স দূরত্ব হয় তাহলে এটা হচ্ছে ওই ওয়ান বাই ফোর ওয়াই এফ সাইলএন জিরো কিউ বাই এক্স দূরত্ব বাই কেন্দ্র থেকে দূরত্ব ওই আধান বাই কেন্দ্র থেকে দূরত্ব কিউ বাই এক্স হবে ঠিক আছে এখন তুমি যদি বলো ভিতরে কীরকম হবে ভিতরে নির্ণয় করতে গেলে মাঝে দেখো ভিতরের ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য কত হয় ই ইজ ইকাল টু জিরো তাই না এবার তড়িৎ প্রবল্য ই মানে আমরা এই জায়গা থেকে দেখো বিবাহের পার্থক্য জিরো হবে তাই না কারণ দূরত্ব যে কোনো দুটো বিন্দু নাও ভিতরের এই বিন্দু আর এই বিন্দুই নাও তুমি একদম পৃষ্ঠ আর বিন্দু তড়িৎ প্রাবল্য ই ভিতরে জিরো ওকে এবার ভিতরে ই মানে কি ভিতরে ই মানে ভিতরের বিন্দুর ক্ষেত্রে তড়িৎ বিবাহের কোনো পার্থক্য নেই কারণ তড়িৎ বিবাহের পার্থক্য হলেই দেখো দূরত্ব দিয়ে ভাগ করলে তড়িত ক্ষেত্রপাল্ল হয়ে যাবে এখানে তাই ডিভিডিএক্স বিভাবের পার্থক্য থাকলেই হবে তাহলে যেহেতু ই জিরো তার মানে ডিএক্স যেহেতু নট ইজিক টু জিরো তার মানে ডিভি জিরো হবে অর্থাৎ বিবাহের পরিবর্তন জিরো আর বিভাবের পরিবর্তন যদি জিরো হয় এর যে কোনো বিন্দুর দুটোর বিভাবের পার্থক্য কত হবে জিরো তার মানে দুটো বিন্দুর বিভব একই দেখো তুমি যদি এখানে এ বিন্দু আর এখানে যদি বি বিন্দু নাও তাহলে আমাদের নিয়ম হচ্ছে এ মাইনাস ভিবি যেহেতু ভিতরের ক্ষেত্রে ই ইজ ইকাল টু জিরো তার মানে ভি এ মাইনাস ভি ইজ ইকাল টু জিরো হবে তার মানে ভি এ ইজ ইকাল টু ভি অর্থাৎ ভিতরের যে কোনো বিন্দুর ক্ষেত্রে বিভব একই এবার ভিতরের খুব ক্লোজ বিন্দুর বিভব দেখো ভিতরের খুব ক্লোজ বিন্দু মানে জাস্ট এর পৃষ্ঠের বিন্দু তার বিভব কত এইটা তা তার সঙ্গে কি এর ভিতরে যে কোনো বিন্দুর বিভব একই হচ্ছে তুমি দেখো একটা যদি ভিতরের পৃষ্ঠ ধরে নেই এইবার পৃষ্ঠের বিভব আমরা জানি তার মানে এর ভিতরে যে কোনো বিন্দুর বিভব কিন্তু সমান হবে সমান হবে মানে কি এই বিভবটাই হবে অর্থাৎ ভিতরের বিন্দুর বিভব হচ্ছে ভিতরে যে কোনো বিন্দুর বিভব হচ্ছে কিন্তু ওর পৃষ্ঠের বিভবের সঙ্গে একই কত হবে ওয়ান বাই ফোর বাই এফ সাইলেন জিরো কিউ বাই আর পৃষ্ঠের বিভবের সঙ্গে একই হবে অর্থাৎ কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত ওর বিভব একই যেহেতু তড়িৎ প্রাবল্য শূন্য তাই বিভবের পার্থক্য শূন্য হবে তাই বিভব একই তাহলে ভিতরের প্রথম থেকে শেষ পর্যন্ত সব বিন্দুর বিভব একই কিন্তু ওকে কনস্ট্যান্ট বিভব তারপরে দেখা যায় যে এই দিকের বিবাহ আস্তে আস্তে কমতে থাকে ফলে তুমি যদি আমি তড়িৎ যে গ্রাফটা করেছিলাম একদিন মনে আছে তড়িৎ পাল্য নির্ণয় করার জন্য গাউসের সূত্র থেকে ওই কোনো গোলকের পৃষ্ঠে ভিতরে আর তার বাইরের ক্ষেত্রপোয়াল্য নির্ণয় করে সেক্ষেত্রে গ্রাফটা কীরকম আর এই গ্রাফটা আমি একটু করে দেই আবারও দেখো বিভবের সঙ্গে আমরা ক্ষেত্রবহলের এই বিভবের সঙ্গে দূরত্বে দূরত্ব সরি দূরত্বের সঙ্গে বিভব কিভাবে পরিবর্তন হয় সেরকম একটা গ্রাফ করেছি দেখো এক ওয়াই অ্যাক্সিস বরাবর বিভব নিয়েছি আর এক্স অ্যাক্সিস বরাবর অদূরত্ব কোনো একটা বিন্দুর এই ধরো কেন্দ্র জিরো বিন্দু আমি এই বৃত্তটা না নিলেও কোনো ব্যাপার ছিল না এমনিও বোঝানো যায় তাহলে এটা হচ্ছে জিরো জিরো বিন্দু সেখান থেকে তুমি দেখো জিরো জিরো বিন্দু বলা ভুল ওকে তো হ্যাঁ জিরো জিরো বিন্দু সেক্ষেত্রে এবার দেখো আমার দূরত্ব বাড়ছে আস্তে আস্তে এইদিকে এক্স বিভবের দেখো আমি এঁকে রেখেছি এই দেখো বিভব কনস্ট্যান্ট একদম জিরো তো যা যত এইদিকে এগিয়ে যাচ্ছে পৃষ্ঠের দিকে তত কিন্তু কনস্ট্যান্ট সেই কনস্ট্যান্ট মানটা কত পৃষ্ঠের বিভব ওয়ান বাই ফোর পাইফ সেভেন জিরো আর ঠিক আছে এবার আর দূরত্ব পর্যন্ত কনস্ট্যান্ট থাকলো এই পর্যন্ত কনস্ট্যান্ট থাকলো এই কাপটা চলে আসলো তারপরে কি হবে তারপরে এই নিয়ম অনুযায়ী এক যত বাড়বে তত ওর বিভব কমতে থাকবে তার মানে বিভবটা কমতে থাকবে এখানে তুমি এ করে দেবে না টাচ করা উচিত নয় কারণ কি বিভব কিন্তু অসীমে গিয়েছিল হবে ওই জন্য এখানে কখনোই টাচ করে দেবে না এরকম টাচ করাবে না কোনো মতো ঠিক আছে তার মানে এই জায়গাটা হচ্ছে এই ভিতরটা আর বাইরেরটা হচ্ছে এই অনুযায়ী ভি ইজ ইকাল টু ওয়ান বাই ফোর পাই এফ সাইলেন জিরো কিউ বাই এক্স অনুযায়ী ঠিক আছে এবার তুমি তড়িৎ ক্ষেত্র বললে যে গ্রাফটা এঁকেছিলাম তার সঙ্গে এর পার্থক্য কোথায় তার সঙ্গে এর পার্থক্যটা দেখো এই গ্রাফ কিন্তু পরীক্ষায় পড়ি ওই তড়িৎ ক্ষেত্র বললের সঙ্গে পার্থক্য হচ্ছে ওখানে জিরো ছিল মানে গ্রাফটা এখান থেকে শুরু হয়েছিল দেখো এই ই জিরো ছিল ভিতরে ফলে গ্রাফটা ছিল এই আর বাইরে গিয়ে হঠাৎ করে এইরকমই হয়েছিল তবে এর থেকেও বেশি স্লোভ এর থেকেও বেশি নেমেছিল দ্রুত নেমেছিল কেন না ওখানে এক্স স্কোয়ারের ব্যস্তানুপাতিক ছিল ঠিক আছে এখানে এক্সের ব্যস্তানুপাতিক মানে একটু ধীরে ধীরে নেমেছে আর ওখানে এক্স স্কোয়ারের ব্যস্তানুপাতিক মানে এরকম দ্রুত নেমেছে ঠিক আছে এরকম দ্রুত দ্রুত নেমেছে তবে টাস ওখানেও করেনি মনে থাকবে তাহলে এই হচ্ছে তড়িৎ বিভাবের সঙ্গে কোনো একটা গোলকের কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে তড়িৎ বিবাহের পরিবর্তন ঠিক আছে এড়ে গেল দেখো আমরা এবার তরিত স্থিতিশক্তি নির্ণয় করব ধরো পাশাপাশি দুটো আধান আছে পরস্পর থেকে আধ দূরত্বে এ বি বিন্দুতে কে পরাবৈদ্যুতিক মাধ্যমের মধ্য দিয়ে এবার এই সংস্থার স্থিতিশক্তি কত হবে ঠিক আছে তো স্থিতিশক্তি তোমার রাশিমালা যদি আমাকে নির্ণয় করতে হয় সেক্ষেত্রে এখানে স্থিতিশ হবে কেন তার কারণ দেখো যদি কিউ আধান আমি ধরো কিউ টু আধান এখানে নেই সাপোজ শুধু কিউান আধানটা আছে তাহলে কিউান আধানের জন্য তার থেকে আদূরত্ব একটা বিভব হবে না কিউ ওয়ান বাই ফোর বাই কেফ সাইলেন জিরো আর তাই না আর্দূরত্বের বিভব কোনো একটা আধান থেকে তার মানে এই আধানটা নেই ধরে নিলে এই আধানটা কিন্তু এখানে একটা বিভব তৈরি করে দিচ্ছে আর সেই বিভবের মধ্যে কোনো একটা আধান থাকতে গেলে কী হবে না তার কিন্তু আমার এ দরকার ওই তাকে আনতে গেলে কিন্তু কৃতকার্য করতে হবে তাকে থাকতে গেলে ওখানে কৃতকার্য করতে হবে যদি আনতে হয় আর সেই কৃতকার্যটাই ওর মধ্যে স্থিতি শক্তিরূপে জমা থাকবে যদি এটা ধনাত্মক আদান হয় এই ধনাত্মক আদানকে যদি জোর করে নিয়ে আসো তাহলে কি হবে না তুমি যদি ওকে ছেড়ে দাও তাহলে কিন্তু এ বিকর্ষণ হয়ে দূরে সরে যাবে অন্যদিকে মানে তুমি ধরে নিয়ে আসলে ওকে একটা কিতকার্য করলে ওই বিভাগে নিয়ে আসার জন্য এবার যেই তুমি ছেড়ে দেবে তখন দেখা যাবে যে তুমি যে কৃতকার্য ওর উপর করে রেখেছিলে সেটা ওর মধ্যে জমা ছিল সেটা খরচ করে আবার দূরে সরে যাচ্ছে সে রূপে জমা থাকে ঠিক আছে এবার আমরা তাহলে রাশিমালা নির্ণয় করার চেষ্টা করি বিষয়টা কিরকম না যদি আমি ধরে নেই যে কিউটু আধান এখন নেই তাহলে কিউ আধান যদি নেই ধরে নেই ঠিক আছে তাহলে আমি এ বিন্দুর কিউান আধানের জন্য বি বিন্দুতে বিভব কত হবে ভি ইজিক টু কিউ ওয়ান ওয়াই ফোর পাই কে জিরো আর এ বিন্দুর কিউান আধানের জন্য বি বিন্দুর বিভব আমাদের সাধারণ অনুযায়ী আমি এখন মনে করলাম যে কিউটু আধান নেই এবার ওই বিভব সম্পন্ন কোনো বিন্দুতে যদি আমার কিউটু আধানকে নিয়ে আসতে হয় কিউটু আধানকে যদি বি বিন্দুতে নিয়ে আসতে হয় বি বিন্দুর বিভাবে যদি নিয়ে আসতে হয় তাহলে কৃতকার্য ডাব্লিউ ইজিক টু কিউ টু ভি হবে কিউ টু আদানকে ভি বিন্দুর ভি ভিভাবে নিয়ে আসছে কৃতকার্য ডাব্লিউ ইজিকোয়াল টু কিউ টু ভি ওকে এবার তাহলে ভি এর মানটা আমরা ওখানে বসিয়ে দিই কৃতকার্য ডাব্লিউ ইজ ইকাল টু কিউ টু আর ভি এর মানটা কত হবে কিউ ওয়ান ইন্টু ফোর পাই কে এফ সাইলেন জিরো আর অর্থাৎ কৃতকার্যের রাশিম লাদ এখানে কিউ ওয়ান কিউ টু বাই ফোর পাই কে epsilon 0 r এই কৃতকার্যটাই ওর মধ্যে স্থিতি শক্তি রূপে জমা থাকবে ঠিক আছে এটাই কিন্তু স্থিতি শক্তি রাশিমালা এ ওকে অর্থাৎ q1 q2 আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি q1 q2 আধান পরস্পর থেকে যদি আদ দূরত্বে থাকে তাহলে তাদের মধ্যে স্থিতি শক্তি হচ্ছে q1 q2 4 পাই এপসাইলন 0 r অর্থাৎ বিভবের সঙ্গে দ্বিতীয় আর দ্বিতীয় বিন্দু চার্জটা গুণ হয়ে যাবে सिंपली ঠিক আছে এটাই হচ্ছে ওর সঞ্চিত শক্তি আর বা সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা ঠিক আছে এখান থেকে কিন্তু আমরা ইয়ে করতে পারি তড়িৎ বিভব সম্পর্কেও কথা বলতে পারি কারণ এখানে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি ডব্লু ইজ টু কিউ ও এটাই করেছিলাম আমরা কিউ টু ভি এখান থেকে ভি ইজিক টু বাই কিউ এখানে ভি এর একক মাত্রা নির্ণয় এইভাবে আমরা করেছিলাম যদিও ঠিক আছে এখন তড়ির ক্ষেত্রে তড়িৎ মেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য কত হবে কোনো একটা তড়িৎ আছে এরকমভাবেই ঠিক আছে তড়িৎ মেরু ভ্রামক তো এই দিকে আমরা মাইনাস থেকে প্লাসের দিকে তো এরকম একটা তড়িৎ মেরু ভ্রামক যুক্ত একটা তড়িৎ মেরু আছে মাইনাস কিউ প্লাস কিউ ঠিক আছে সেটা একটা সুষম তরির ক্ষেত্রের মধ্যে রেখে দিয়েছি তড়িৎ ক্ষেত্রের মধ্যে রেখে দিলে আমরা জানি এই দিকে প্লাস কিউই আর এদিকে মাইনাস কিউ এর আগে আমরা করেছি আধান কাজ করে যেদিও মানে বল কাজ করে এবার আমরা একটা জিনিস দেখো তড়িৎ এখানে তড়িৎ ক্ষেত্র ভেক্টর আর এর সঙ্গে থিটা কোণে সরি তড়িৎ ডিমেরু আর ওই যে বল বা ক্ষেত্র পাওয়াল্য সেই দুটোর মধ্যবর্তী কোন কত সেই দুটোর মধ্যবর্তী কোন থিটা এটা কিন্তু তোমরা খেয়াল নি এর আগে বা ওই ভেক্টর এটাই এটা দেখো পি আর ই এর মধ্যবর্তী কোণ এই কোনটা হচ্ছে থিটা এই কোনটা থিটা হওয়ার জন্য কোণ এটা থিটা হয়েছিল আর এখান থেকে সেটা এল এটা তো এল ছিল তাহলে এটা হয়ে গেছিল এল সাইন থিটা ঠিক আছে ওই জন্য তাহলে থিটাটা কিন্তু তরিত ক্ষেত্র ভেক্টর আর তো যে ডিমেরু ভ্রামক আছে তার মধ্যবর্তী কোণ এবার তাহলে এই অবস্থায় যদি থাকে তাহলে তাদের উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা আমরা জানি টর্কের রাশিমালা বার করেছি সেটা কী ছিল যেন পি ই সাইন থিটা তাই না

তড়িদিমেরটা বলছে সাধারণ অবস্থায় যদি তুমি তোমার জিরো থাকে এর ওপর কোনো টর্ক কাজ করে না কিন্তু টর্চ যদি কাজ করে তাহলে কিন্তু ওই তড়ি ডিমের প্রমাণটা বেড়ে যায় ও কিন্তু ঘুরবে টর্ক কাজ করলে টর্ক কৌনিক বল আর বল কাজ করলে তো তার স্মরণ হবে ফলে কৌনিক বল কাজ করলে ওর কৌনিক স্মরণ হবে ফলে এই অবস্থায় যদি ওকে রেখে দেওয়া হয় যে থিটা কোন করে আছে তড়িদ সঙ্গে তড়িৎ ডিমেরু ভেক্টরের সঙ্গে তোমার তড়িৎ ক্ষেত্র থিটা কোন করে আছে তাহলে কিন্তু ও সাম্য অবস্থায় নেই ওর ওপর একটা টর্ক কাজ করছে ও কিন্তু ঘুরবে এবার এই ঘোরার যে এর জন্য ওর মধ্যে একটা স্থিতি সব জমা হবেই এবার বলছে যদি থিটায় যদি জিরো হয় অর্থাৎ দুটো যদি একই দিকে হয় অর্থাৎ আমরা তোর ডিমেরটাকে যদি এইভাবে করতাম তাহলে কিন্তু দেখতাম ওখানে চুপচাপ থেকে যেত ওখানে কোনো টর্ক কাজ করতো না টর্ক যেহেতু সাইন থিটা জিরো থিটাস জিরো হওয়ার জন্য সাইন থিটা জিরো হতো ফলে টাউ জিরো হতো সেখানে কোনো বল কাজ করতো না এখন মজার বিষয় হচ্ছে এই অবস্থায় থাকা অবস্থায় আমি কি করলাম না এই থিটাকনের অবস্থায় আমি ওকে কিছুটা সরিয়ে দিলাম এটা ধরো এখন এই মুহূর্তে তোমার থিটা কোন করে আছে এবার কিছুটা কি করলাম না একে সরিয়ে দিয়ে থিটার মানটা আরও একটু বৃদ্ধি করে ফেললাম ঠিক আছে থিটা পরিমাণ বৈস্ত এজেন্ট দ্বারা এর এ করে দিলাম ওই আর কি স্মরণ কৌনিক স্মরণ করিয়ে দিলাম ঠিক আছে এবার দেখো দেখো তড়িদিমিরা প্রথম অবস্থায় হয়তো আমি ধরে নিয়েছিলাম যে ক্ষেত্র পাওয়ালের দিকেই ছিল এবার আমি কি করেছি ওকে আস্তে আস্তে থিটা কোণে সরিয়ে দিয়েছি ওর আস্তে আস্তে কী করেছি এরকম থিটা কোণে প্রথম ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে ওর একটা স্মরণ করিয়েছি আর স্মরণ করার সঙ্গে সঙ্গে ওর ওখানে যে বাইরের দিক থেকে একটা টর্ক প্রযুক্ত হচ্ছে সেটা পি সাইন থিটা ঠিক আছে এবার এই অবস্থায় ওকে আরও মনে করলাম ক্ষুদ্র স্মরণ ঘটালাম এরকম করে আরও একটু ক্ষুদ্র স্মরণ ঘটিয়ে দিলাম তরিত মেরুটাকে আরও একটু কৌণিক স্মরণ ঘটিয়ে দিলাম ডিথিটা পরিমাণ কৌণিক স্মরণ ঘটিয়ে দিলাম ডি থিটা পরিমাণ কৌণিক স্মরণ ঘটালাম থিটা পরিমাণ যখন আছে জিরোতে যখন ছিল তখন তো তার উপর কোনো টর্কাজ করছিল না ঠিক আছে এবার জিরো থেকে কি করা হলো থিটা করা হল ওর কৌণিক স্মরণ তার ফলে কাজ করছে পি সাইন থিটা সেখান থেকে থিটার থেকে খুব ক্ষুদ্র স্মরণ করা হলো। সে ডি থিটা কৌণিক স্মরণ করা হলো থিটা কৌনিক স্মরণ করা হলো তাহলে ডিথিটা কৌনিক স্মরণ করার জন্য আমরা কৃতকার্য কতটা হবে আমরা কৌণিক স্মরণের জন্য যে কৃতকার্য সেটা ডিডব্লিউ এসিকু কত হবে ওই টাও ইন্টু দিঠিটা শুধু ডিথিটা কৌনিক স্মরণের জন্য আমি কৃতকার্য বার করেছি থিটার পরে থিটা ঠিক আছে তাহলে সেক্ষেত্রে টাউ ইন্টু স্মরণ হবে শুধুমাত্র ডিথিটার কৌসরণের জন্য কৃতকার্য টাও ইন্টু ডিথিটা ঠিক আছে এবার তাহলে মানটা বসে এটাই ডিডাব্লু ফিজিকল টু টাও কত হবে পিই সাইন থিটা কেন ডিথিটা নেওয়া হলো কারণ হচ্ছে ডিথিটা না নিয়ে আমি ডাইরেক্ট বল ইন্টু স্মরণ করতেই পারতাম টাও ইন্টু থিটা করে দিতে পারতাম কিন্তু বিষয় হচ্ছে দেখো এখানে টাওটা পরিবর্তনশীল সেটার উপর নির্ভর করে এই মুহূর্তে যেরকম টর্ক কাজ করবে এর একটু আগে থাকলে আরও কম আর একটু পরে হলে আরও বেশি এরকম করে টর্কের তো পরি মানটা পরম থিটার উপর নির্ভর করে পরিবর্তন হচ্ছে আর পরিবর্তনশীল বল হলে আমাদের সেক্ষেত্রে কি করা উচিত না পরিবর্তনশীল বল হলে বল ইন্টু স্মরণ করবো কোন বল নেব সেক্ষেত্রে আমাদের কী করতে হবে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভেঙে নিতে হবে নিয়ে এবার আমাদের ওই বলটা এ করতে হবে মানে ওই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভেঙে নিলে কী হবে ওই খুব ক্ষুদ্র অংশের ক্ষেত্রে দেখা যায় বলটা প্রায় ধ্রুবক থাকে তাহলে সেই বল একটু এ করতে পারি তাই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ধরে নিয়েছি কোথায় না থিটার ওখানে খুব ক্ষুদ্র ডিথিটা স্মরণ ধরে দিয়েছি ওকে তাই তার জন্য কৃতকার্যগত হবে এই পি সাইন্থিটা দিঠিরা ঠিক আছে এবার টোটাল কৃতকার্য যদি আমার বার করতে হয় তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে তাহলে ডব্লিউ ইজিক্যাল টু ইনটিগেশান ডিডব্লু কত দূর পর্যন্ত ইন্টিগ্রেশন না জিরো থেকে থিটা পর্যন্ত আমি ধরো স্মরণ ঘটাইছি জিরো থেকে থিটা পর্যন্ত স্মরণ ঘটানোর জন্য কৃতকার্য কত হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন জিরো টু থিটা ডিডব্লু তার মানে মানটা বসিয়ে দেয় ইন্টিগ্রেশন জিরো টু থিটা ই সাইন থিটা ডি থিটা ইন্টিগ্রেশন জিরো টু থিটা ই সাইন থিটা ডি থিটা ঠিক আছে এবার আমরা ইন্টিগ্রেশনটা করার চেষ্টা করি তাহলে ডাব্লু ইজ ইকাল টু যেটা হয় পিইটাও কনস্ট্যান্ট বাইরে চলে গেল ইনটিগেশান জিরো টু থিটা সাইন থিটা ডি থিটা সাইন থিটার ইনটিগেশন করলে যেটা হয় সেটা হচ্ছে সাইন টিটার ডেরিভেটিভ করলে যা হয় তার আগে মাইনাস চিহ্ন অর্থাৎ মাইনাস কস থিটা ঠিক আছে তার মানে এখানে হলো পিই সাইন থিটার ইন্টিগ্রেশন করলে হচ্ছে মাইনাস কস থিটা ঠিক আছে ও লিমিট কি হবে লিমিটটা হচ্ছে জিরো টু থিটা ঠিক আছে মাইনাস কস থিটা জিরো টু থিটা মাইনাসটা আমরা কমন নিতেও পারি বা এই জায়গায় মান বসিয়ে দিই তাহলে যে পরিমাণ কৃতকার্য হচ্ছে পিই মান বসিয়ে দেয় মাইনাস কস থিটা থিটার জায়গায় থিটা মাইনাসে মাইনাস আর সূত্রের মাইনাস মিলে প্লাস

ওয়ান মাইনাস কস অর্থাৎ যেটা আপনাদের আসলো কৃতকার্য বা সঞ্চিত স্থিতিশক্তি সেটা হচ্ছে ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে পি ভ্রামক যুক্ত কোনো একটা ডিমেরুকে যদি আমরা থিটা পরিমাণ বিক্ষিপ্ত করি তার জন্য কৃতকার্য হবে এটা জিরো থেকে থিটা পরিমাণ ওকে এবার যদি আপার লিমিট আবার জিরো থেকে না হয় ধরো থিটা ওয়ান থেকে থিটা টু করলাম থিটা ওয়ান থেকে থিটা টু বিক্ষিপ্ত করলাম সরি থিটা ওয়ান থেকে থিটা টু বিক্ষিপ্ত করলাম তখন দেখো এইটা কিন্তু জিরো হবে না এটা তো থিটা টু ছিল অন্তিম এটা কিন্তু জিরো হবে না এটা কিন্তু থিটা ওয়ান হবে তখন কিন্তু কৃতকার্যের রাশিমালা হবে থিটা ওয়ান থেকে থিটা টু করলে ডাব্লু ইজিক টু পিই কস থিটা ওয়ান মাইনাস থিটা টু এটা হচ্ছে তখন কৃতকার্যের রাশিমালা হবে ঠিক আছে এবার এই হলো আমাদের বিক্ষিপ্ত করতে হলে কৃতকার্যের রাশিমালা ঠিক আছে ওকে দেখো তড়িৎ ক্ষেত্রে যদি কোনো আহিত গণা গতিশীল হয় তাহলে তার গতিশক্তি কেমন হবে আরে জিনিস তুমি খেয়াল করো যদি আমি কোনো একটা তরির ক্ষেত্র নিয়েছি এই দিকে কোন একটা আহিত আহিত আহিতা ধরো এই বিন্দু থেকে বি বিন্দুতে আসবে তো তড়িৎ ক্ষেত্র যদি এইদিকে থাকে তাহলে আমরা জানি ঋণাত্মক আধান আধান ধনাত্মক অথবা দিকে ক্ষেত্র তৈরি করার জন্য অথবা দুটোই এবার সেই অবস্থায় কিউ আধানযুক্ত কণা যদি ওখান থেকে গতিশীল হয় কি হবে না এটা যদি ধনাত্মক আধানই গতিশীল হয় আমি ধরে নেই তাহলে কি হবে তড়িৎ ক্ষেত্রের দিকে ও কিন্তু আকর্ষিত হবে খুব তাই না কারণ এই ধনাত্মক তড়িৎ ক্ষেত্র তৈরি করার জন্য যে বিকর্ষণ করবে আর এই জায়গার ঋণাত্মক আদান তাকে আকর্ষণ করবে মানে তড়িৎ ক্ষেত্র তাকে আকর্ষণ করবে আমরা বলতে পারি এবং তার উপর একটা কিউই বল কাজ করবে আমরা জানি তাই না কিউ আদানযুক্ত করা ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে থাকলে কিউই বল কাজ করবে আর তাহলে কিউই বল যদি ওর কাজ করে ওর গতির দিকে তার মানে কি ওর তরণ হবে কত সেই তরণটা ও যদি এম ভর হয় তাহলে বল কাজ করবে কত এ ফ টু কিউই আর এম যদি ভর হয় তাহলে যেটা তরুণ হবে সেটা হচ্ছে কিউই বাই এম এই তরুণটা হবে তার মানে কি ও যত চলবে তত ওর গতিবেগ বাড়তে থাকবে যত চলবে ওর গতিবেগ বাড়তে থাকবে মনে করলাম ওর গতিবেগ এখানে ভি ওয়ান ছিল এখানে ভি টু হয়েছে তাহলে এই জাকার ক্ষেত্রে ওর গতিশক্তি এ বিন্দুতে ক্ষেত্রে গতিশক্তি কত হাফ এম ভি1 স্কয়ার আর এখানে হচ্ছে হাফ এম ভি2 স্কয়ার তার মানে এ থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য তার গতিশক্তির পরিবর্তন কত গতিশক্তির বৃদ্ধি গতিশক্তির পরিবর্তন এ থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য তার গতিশক্তির পরিবর্তন কত গতিশক্তির পরিবর্তন হচ্ছে আমরা যদি ই কে দিয়ে লিখি কাইনেটিক এনার্জি ই ঠিক আছে এটা হচ্ছে তার গতিশক্তির পরিবর্তন এবার অ্যাকচুয়ালি এই গতিশক্তিতে আসে কোথা থেকে গতিশক্তি বৃদ্ধি হচ্ছে আবার উল্টো হলে কিন্তু মাইনাস আধানযুক্ত হলে কিন্তু এটা আসবে গতিশক্তি কারণ এদিকে সহজে যেতে চাইবে না ইভেন যদি হয় হ্রাস হবে তার মানে হ্রাস বৃদ্ধি যে হ্রাসবৃদ্ধি পরিবর্তন হচ্ছে এটা কেন হচ্ছে হচ্ছে তার কারণ এই দুটো বিন্দুর মধ্যে একটা বিভবের পার্থক্য আছে যেহেতু তড়িৎ ক্ষেত্র আছে মনে করলাম দুটো বিন্দুর মধ্যে একটা ভি বিভবের পার্থক্য আছে আর এই ভি যদি বিভবের পার্থক্য হয় কিউ আধানযুক্ত করে না তার মধ্যে দিয়ে যেতে গেলে একটা কৃতকার্য করতে হয় কত সেই না কিউ আধানযুক্ত করা বি বিভবের মধ্যে দিয়ে যেতে হলে কার্য ডব্লিউ ইজ ইকাল টু ভি কিউ কিউ ভি তাই না তার মানে এই কৃতকার্যটা করতে হয় কৃতকার্যটা যখন ধনাত্মক হয় তখন ওর গতিশক্তি বৃদ্ধি হয় কৃতকার্যটা যখন ঋণাত্মক হয় তখন ওর গতিশক্তি হ্রাস হয় ঠিক আছে তো তার মানে কি এই কৃতকার্যটার জন্য ওই গতিশক্তিটা হয় তার মানে আমরা বলতে পারি এই কৃতকার্য সমান গতিশক্তি অর্থাৎ কিউ ভি ইজ ইকাল টু হাফ এম ভি টু এটা হচ্ছে এই যে কৃতকার্য স্থিতিশক্তি যে সরি কোনো একটা বিভবের মধ্য দিয়ে যাওয়ার জন্য যে কৃতকার্য করতে হয় সেই কৃতকার্যটাই হচ্ছে ওর বিভবাহের পরিবর্তন কৃতকার্য মানে তো আমরা জানছিলাম স্থিতিশক্তি তার মানে একদম ওই রকম জিনিসপত্র স্থিতিশক্তির পরিবর্তন স্থিতিশক্তি সঞ্চিত স্থিতিশক্তি সমান ওর গতিশক্তির পরিবর্তন অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষেত্রে একটা সংরক্ষী বল আর সংরক্ষী বলের ক্ষেত্রে এটা হয়েই স্থিতিশক্তির পরিবর্তন সমান গতিশক্তির পরিবর্তন হবে এটা একটা সংরক্ষী বল সংরক্ষী বলের আন্ডারে আমরা আগেও দেখেছি এরকম হয়েছে এবার দেখো যদি ওই স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করতো অর্থাৎ এই বিন্দুতে স্থির স্থির অবস্থা হলে কি হতো স্থির অবস্থা থেকে শুরু হলে স্থির অবস্থা থেকে শুরু হলে ভি ওয়ান ইজ ইকাল টু জিরো আর তার মানে সেক্ষেত্রে কত হতো কিউ ভি ইজ ইকোয়াল টু হাফ এম ভি টু স্কোয়ার ভি টু স্কোয়ার তুমি ভি স্কোয়ারও ধরতে পারো স্মল ভি এরকম কিছু তাহলে সেক্ষেত্রে দেখো এটা স্মল ভি যদি ধরি আমি বিন্দুতে তাহলে সেক্ষেত্রে আমরা ভি এ ভি টু ইজ টু দেখো টু কিউ ভি বাই এম রুটুবার গতিশক্তি রাশিমালা তার মানে কি জিরো বেগ থেকে যদি তার ভি বেগ হয়ে যায় ভি বিভাপ্রবেদের মধ্য দিয়ে যাওয়ার জন্য স্মল ভি যদি বেগ হয়ে যায় তাহলে হাফ এম স্মল ভি এর স্কোয়ার ভি ওকে এটা হচ্ছে আমাদের ওই এইভাবে গতিশক্তি হয় গতিশক্তির রাশিমালা বা এটাও আমাদের অঙ্ক মাঝে মাঝেই দেয় গতিশক্তির ভি দিয়ে গিয়ে গেলে কত গতিশক্তির পরি কত গতি বেগের পরিবর্তন হবে কত গতিশক্তির পরিবর্তন হবে এগুলো কিন্তু খুব হামেশাই দিয়ে দেয় ওকে দেখো ইলেকট্রন অ্যাকচুয়ালি এখানে গতিশক্তি বা শক্তি বা কার্যের একটা নতুন একটা একক আসে সেটা হচ্ছে ইলেকট্রন ফোল্ট ঠিক আছে ইলেকট্রন ফোল্ট এককটা আমাদের পরবর্তীকালে যখন লাস্টের দিকে মডার্ন ফিজিক্স পড়ব সেই মডার্ন ফিজিক্সে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ইলেকট্রন ফোল্ট ই সংক্ষেপের লেখা হয় স্মল ই ভি ইলেকট্রন ফোল্ট একটা ইক এককটা কীরকম বলছে একটি ইলেকট্রনের সমপরিমাণ কোনো আধান বিশিষ্ট কোনো কণাকে এক ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে নিয়ে যেতে গেলে যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেটাই হচ্ছে তার ইলেকট্রন ভোল্ট বা শক্তি দিয়ে যদি বলি গতিশক্তি দিয়ে এক ইলেকট্রন ইলেকট্রনের আধান বিশিষ্ট কোনো কণাকে যদি আমরা এক ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে নিয়ে যাই যে পরিমাণ গতিশক্তির হ্রাস বা বৃদ্ধি হবে সেটাই হচ্ছে তোমার ওর এক ইলেকট্রন ভোল্ট এক ভোল্টের মধ্য দিয়ে একটা ইলেকট্রন নিয়ে যেতে গেলে যতটা কৃতকার্য করতে হবে বা যতটা গতিশক্তির হ্রাস বৃদ্ধি হবে সেটাই হচ্ছে তার এক ইলেকট্রন ভল্ট ঠিক আছে তাই একটা ইলেকট্রনকে যদি এক ভোল্টের মধ্যে দিয়ে নিয়ে যায় কৃতকার্য কত হবে না কৃতকার্য আমরা জানি কোনো একটা আধানকে নিয়ে যেতে গেলে কার্য ইজিকল টু ভি কিউ আধান ইন ভোল্টেজ কিউ ভি এক্ষেত্রে আধান কত আধান হচ্ছে একটা ইলেকট্রনের সমান ই আর অনি আর কি ভোল্টেজ হচ্ছে ওয়ান ভোল্ট তাহলে সেটা যদি দেখি অন মান কত একটা ইলেকট্রনিক সমান চার্জের মান ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম ইন্টু এক ভোল্ট কুলম ইন্টু ভোল্ট মানে কুলম ইন্টু ভোল্ট মানে কিন্তু জুল ঠিক আছে কুলম ইন্টু ভোল্ট হচ্ছে জুল তাহলে এখান থেকে দেখলেই আমরা যেটা দেখতে পাবো ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন জুল ওয়ান ইভি নাইনটিন চুল ঠিক আছে এটা কত না এক ইলেকট্রন ভোল্ট তাহলে ওয়ান ই ভি ইজ ইজিক টু ওয়ান ই ইন্টু ওয়ান ভি সেখান থেকে ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন টু মাইনাস নাইনটিন চুল আগে করলে কত হবে এটা টেন টু পাওয়ার মাইনাস সেভেন দিয়ে ভাগ করতে হবে তার মানে টেন টু পাওয়ার মাইনাস সেভেন কমে যাবে টু টেন টু দি ওয়ার মাইনাস টুয়েলভ হবে এটা আর ওয়ান ইভি ইজ ইকাল টু এই জুল এই সম্পর্কটা আমাদের খুব কাজের আছে পরবর্তীকালের জন্য ঠিক আছে ওখানেও আছে জিনিসটা ওকে এই পর্যন্ত থাক আর একটা টপিক্স বাকি আছে